কল্যাণ ট্রাস্টের টাকায় হজ করার সুযোগ পাচ্ছেন কতজন শিক্ষক? হজ গমন ইচ্ছুক অবসরপ্রাপ্ত শিক্ষকদের কল্যাণ ট্রাস্টের 39,37,00,000 টাকা ছাড় দেওয়া হয়েছে। বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের প্রেস বিজ্ঞপ্তিতে 17 এপ্রিল এই তথ্য জানানো হয়েছে। এবার হজ ও হজ গমন ইচ্ছুক অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিশেষ ব্যবস্থাপনায় বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের কল্যাণ সুবিধায় 39,37,37,37,931 টাকা দিয়েছে বেসরকারি শিক্ষক প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট। হজের জন্য কল্যাণ ট্রাস্টের আবেদনকারী শিক্ষকদের অনলাইন ব্যবস্থাপনায় RTGS এর মাধ্যমে যার যার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে। বেসরকারি শিক্ষক প্রতিষ্ঠান শিক্ষক কল্যাণ ট্রাস্টের সচিব ও স্বাধীন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান আলম সাজু হজ গমন ধর্মীয় গুরুত্বপূর্ণ বিষয়। মানুষ শেষ জীবনে, বিশেষ করে মুসলমান সম্প্রদায়ের মানুষ শেষ জীবনে হজে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠেন। বেসরকারি শিক্ষক কর্মচারীরা তাদের সারা জীবনের সঞ্চয় কল্যাণ অবসর বোর্ডের টাকা দিয়ে শেষ জীবনে হজ করতে উদ্বিগ্ন হয়ে ওঠেন। এবছর দেরি করি হলেও পরের বারের হজে যাওয়ার শারীরিক সক্ষমতাও হারিয়ে ফেলেন। এসব দিক বিবেচনা করে কল্যাণ ট্রাস্ট কর্তৃপক্ষ এসব শিক্ষকদের জন্য বিশেষ ব্যবস্থাপনায় কল্যাণ ট্রাস্টের টাকা দেওয়া হয়ে থাকে। অধ্যক্ষ শাহজাহান আলম সাজু বলেন, কল্যাণ ট্রাস্টের দায়িত্বে নেওয়ার পর বিগত 2010 সাল থেকে 2023 সাল পর্যন্ত 8,000 শিক্ষককে বিশেষ বিবেচনায় হজের টাকা দেওয়া হয়েছে। কল্যাণ ট্রাস্ট কর্তৃপক্ষ এই বিশেষ উদ্যোগ না নিলে অনেক শিক্ষকই হয়তো হজের স্বপ্ন পূরণ হতো না। এছাড়াও রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্বের অর্থনৈতিক চরম সংকটে এবার বাংলাদেশে খরচ বৃদ্ধি পেয়েছে। এক্ষেত্রে কল্যাণ ট্রাস্টের টাকা না হলে হয়তো অনেকেই শিক্ষকের পক্ষে হজ আদায় করা সম্ভব হতে না। হজযাত্রায় কতজন শিক্ষক এই সুযোগ পেয়েছেন জানতে চাইলে অধ্যক্ষ শাহজাহান আলম সাজু বলেন, হজযাত্রী খুবই কম, তাছাড়া টাকাও বেশি লাগে না, মূল টাকা খরচ হয় হজের জন্য। কল্যাণ ট্রাস্টের টাকায় হজ করার সুযোগ পাচ্ছেন 455 জন শিক্ষক। হজ গমন ইচ্ছুক অবসরপ্রাপ্ত 455 জন শিক্ষকের কল্যাণ ট্রাস্টের সুবিধায় 39,37,00,000 টাকা ছাড় দেওয়া হয়েছে। কল্যাণ ট্রাস্টের সুবিধায় 455 জন শিক্ষক হজ পালনের সুবিধা পাচ্ছেন। এই নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন। যারা প্রিয় ভিউয়ার, যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।